আকাশে বৃষ্টি ঘোরাঘুরি করতেছে, ওই কি জানি বুলবুল নাকি একটা ঘূর্ণিঝড়, নামগুলো রাখে কে, বিভিন্ন সময় বিভিন্ন নাম দেখা যায়। কাবাকে ভেঙ্গে গুড়িয়ে দেবার জন্যে 60,000 সৈন্য সহ আবরহা রওনা হলো। মদিনা মদিনা ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال رسول الله صلى الله عليه وسلم إني عند الله في أم الكتاب لخاتم النبيين وإن آدم لمجدل في طينته وسوف أنبئكم بتأويل ذلك أنا دعوة أبي إبراهيم وبشارة عيسى قومه ورؤيا أمي التي رأت أنه خرج منها نور أضاءت له قصور الشام أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت رشاته درود ابراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله جامع عربية مدينة العلوم مدرسة الدقاء جيتو আজকের এই বাৎসরিক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বৃষ্টির মধ্য দিয়েও মাঠের পরিবর্তে মসজিদ হলেও মাহফিলে উপস্থিত হবার তৌফিক দান করেছেন, এজন্যই শুরুতে সেই মহান রবের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের
আজকে 11 তারিখ, আগামীকাল 12ই রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের মাস এবং জন্মের মাস রবিউল আউয়াল মাস। অন্তত এই মাসেও যদি আমরা আল্লাহর নবীর শানে মহাব্বতের সাথে দরুদ পাঠ করতে না পারি, খুঁজে খুঁজে রাসূলের সুন্নত গুলো পালন করতে না পারি, তো আমি হতভাগা বলে গণ্য হয়ে যাব। হাউজে কাউসার থেকে যখন সমস্ত উম্মত রাসূলের উম্মত পানি পান করতে যাবে, আমি হতভাগাদের তালিকায় পিছনে পড়ে থাকব, পানি পান করা নাও ভাগ্যে জড়তে পারে। এই জন্য আমাদের আজকের মাহফিলের একেবারে প্রথম সবক যে আমি আমার জিন্দগির বিশাল সময়ে রাসূলের উপর দরুদ পাঠ করব, খুঁজে খুঁজে রাসূলের সুন্নত গুলো পালন করব, পারবো তো ইনশাআল্লাহ। আমরা শুরুতে এই জন্য দরুদ পাঠ করে নিয়েছি, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বয়ান করছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আল্লাহর বান্দা একবার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 10টি রহমত বরাদ্দ দিয়ে দিবেন, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমরা আশাবাদী আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে মহাব্বতের সাথে দরুদ শরীফ যে পাঠ করেছি, 10টি রহমত বরাদ্দ, 10টি গুনাহ মাফ আর 10টি মর্যাদা আমরা প্রাপ্ত হয়ে গিয়েছি বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ যেটা করব, খুঁজে খুঁজে রাসূলের সুন্নত পালন করব। এখন থেকেই প্রতিজ্ঞা করি আমার জিন্দেগিতে কখনোই রাসূলের সুন্নত আমি ছাড়ব না, আমার থেকে ছুটে যাবে না। ইবলিশ ধোকা দিবে, নফসে আম্মারা ধোকা দিবে, দুনিয়া ধোকা দিবে, দাড়ি কাটার জন্য বলবে, মাথা থেকে টুপি সরিয়ে ফেলতে বলবে, সামনে দিয়ে চুল লম্বা রাখতে বলবে, রাসূলের সুন্নত পালন করতে আমাকে বাধা দিবে, আমার সমাজ, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, দুনিয়ার গান্ধীকে এই পরিবেশ, আমি সমস্ত পরিবেশ, সমস্ত দুনিয়াবি গান্ধীকে শক্তিকে প্রতিহত করে আল্লাহর নবীর সুন্নতকে পালন করব ইনশাআল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছিল, নিসফে সাক তিনি পড়তেন লুঙ্গি জামা, টাকনার নিচে কখনো রাসূলের কাপড় যেত না। আর আরবের লোকদের একটা বাবুগিরি ছিল, বাবুয়ানা একটা হালত ছিল, যে যারা যত বড় নেতা যত বড় ধনী তাদের কাপড় টাকনার নিচে ঝুলিয়ে পড়লেই এই নেতাগিরি প্রকাশ পায়, যদি একবার উপরে পড়ে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, খারাপ দেখা যায়। হুদাইবিয়ার ঐতিহাসিক সেই ঘটনার সময়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে দূত হিসেবে মক্কার কাফের লিডারদের সাথে যখন আলোচনা করতে প্রবেশ করলেন মক্কা চত্বরে, কাবা চত্বরে, কাফের লিডাররা বলল, আরে ওসমান, তুমি হলে আরবের ধনাঢ্য সম্ভ্রান্ত ব্যক্তি লিডার, তুমি এত উপরে কাপড় পরেছ, আরে আমাদের মতো টাকনার নিচে ঝুলিয়ে পড়ো, অন্যথায় তোমাকে মানুষ দাম দেবে না, নেতা নেতা মনে হবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক জবাব আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। হযরত ওসমান গনি তখন জবাব দিয়েছিলেন, লা হাকাযা উযরাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মনে করতেছো তোমাদের মতো টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ার মধ্যেই সম্মান মর্যাদা, কিন্তু না, হাকাযা উযরাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেইভাবে নিসফে সাক কাপড় পরি, আমার সাথী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই আমি পড়তে দেখেছি, আমার নবীর এই সুন্নত আমি কখনোই ছাড়তে পারবো না, আমার নবীর এই সুন্নতের মধ্যেই মর্যাদা রয়েছে বলে আমি বিশ্বাস করি, অতএব তোমাদের কথায় আমি আমার নবীর সুন্নতকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফের বেঈমানদের মুখের উপর জবাব দিয়ে দিয়েছেন, রাসূলের সুন্নতকে অটুট রেখেছেন, ফলশ্রুতিতে সারা বিশ্বের বিজয়ে তাদের পদচুম্বন করেছে। ওসমান গনী অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ওসমান গনীর দুনিয়া আখরাতের বিশাল সম্মান অর্জিত হয়েছে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে থাকার কারণে। ও ভাই, আজকে আপনাকে ধোকা দিবে আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক আইন কানুন সবগুলোকে আপনি পিছনে ফেলে দিন, আল্লাহর নবীর সুন্নতকে সামনে আনুন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে এবং এই পৃথিবীতে সকলের সামনে এগিয়ে দেবেন পার্বতে ইনশাআল্লাহ। রবিউল আউয়ালের আজকের এই মুহূর্তে, যেটা রাসূলের জন্মের মাস, আফাতের মাস, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমার জীবন থেকে রাসূলের একটি সুন্নতকেও আমি ছাড়ব না ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, লম্বা আলোচনা করব না, আকাশে বৃষ্টি ঘোরাঘুরি করতেছে, ওই কি জানি বুলবুল না কি একটা ঘূর্ণিঝড়, নামগুলো রাখে কে, বিভিন্ন সময় বিভিন্ন নাম দেখা যায়। তো এই বুলবুলের আঘাতে আমাদের মাহফিলও আজকে ওই মাঠের পরিবর্তে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। যাই হোক, সবকিছুর মধ্যেই আমরা আল্লাহর কল্যাণ প্রত্যাশা করি, যে এর মধ্যেই আল্লাহর কোনো না কোনো কল্যাণ নিহিত আছে, এটাই আমরা মনে করি। তো সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা হবে, প্রাথমিক আলোচনা যতটুকু করেছি, এখন যদি আলোচনা কিছু নাও করি, বাস ওইটুকু যদি আমি আমল করি, আমার জিন্দেগীর সফলতার জন্য যথেষ্ট আমরা মনে করি। সূরা ফিল কোরআনুল কেরিমের 105 নম্বর সূরা, কয়টি সূরা আছে কোরআনে? 114টি সূরা আছে, 114 সূরার মধ্যে 105 নম্বর সূরা হলো সূরা ফিল। এই সূরাতে আয়াত সংখ্যা আছে 5টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরাটি অবতীর্ণ হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যাতে স্মরণ রাখে, সেই জন্মের বছরে যেই ঐতিহাসিক হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে, সেই রাসূলের জন্মের বছরকে স্মরণ করে রাসূলের আদর্শকে যাতে পালন করতে পারে, এজন্য আল্লাহ তাআলা সূরা ফিল নাযিল করেছেন। পাশাপাশি মক্কার কাফের বেঈমানরা তখনও অনেকে জীবিত ছিল যারা স্বচক্ষে হস্তি বাহিনীর ধ্বংসের সেই ইতিহাস দেখেছে, এই রকম কাফের বেঈমান তখনও জীবিত ছিল, তখন প্রত্যেকেই বিশ্বাস করেছে যে লাত মানাত উজ্জা কিংবা মক্কার ভিতরে কাবার ভিতরে 360টি যে মূর্তি তারা স্থাপন করেছে, এই মূর্তিগুলোর যে পূজা তারা করে, কোন মূর্তি কাবার উপর হামলাকে ঠেকায় নাই, বরং একমাত্র আল্লাহ তাআলাই আব্রাহার সেই হামলা ঠেকিয়েছে, আব্রাহার 60,000 সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা তার পাখির মাধ্যমে হত্যা করে পরাজিত করে দুনিয়া থেকেই উৎখাত করেছে। তৎকালীন যুগের কাফের বেঈমান মূর্তি পূজকরাও সেই বিশ্বাস করত। আল্লাহ তাআলা এই কথাটাই স্মরণ করিয়ে দিতে চাইলেন যে যেই আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে প্রতিরোধ করেছে, কাবার মালিক যেই আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হেদায়েতের জন্য আখেরি নবী হিসেবে পাঠিয়েছেন। খবরদার, তোমরা আল্লাহর নবীর সাথে বিয়াদবি করো না, আল্লাহ তাআলা তোমাদের সাথে সেই পরিণতি করতে পারে আব্রাহা বাহিনীর সাথে যেই পরিণতি হয়ে করেছিলেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়ে ইরশাদ করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن
لهم كعصف مأكول. الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم كي لقو كريبال شات ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ও নবী আপনি কি দেখেননি, আপনি কি লক্ষ্য করেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল, আপনার রব হস্তি বাহিনীর সাথে হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছে, আপনি কি দেখেন নাই, ও নবী আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছে. وأرسل عليهم طيرا أبابيل. الله رب العالمين হস্তি বাহিনীর চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে. الله رب العالمين হস্তি বাহিনীর যে চক্রান্ত, হস্তি বাহিনীর প্রধান ছিল আব্রাহা. ছোট্ট করে ঘটনা বলছি, আব্রাহা তৎকালীন যুগের ইথিওপিয়া রাজ্যের একজন গভর্নর ছিল, মক্কার পার্শ্ববর্তী দেশ ইয়ামান, এই ইয়ামানের গভর্নর ছিল আব্রাহা. আব্রাহা দেখলো মক্কার সম্মান অনেক বেশি, কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ আসে, সারা পৃথিবী থেকে মানুষ আসার পর এখানে ব্যবসায়িক অনেক মেলা বসে, ব্যবসায়িক বিশাল বড় বড় অর্থনৈতিক উন্নতি ঘটে, মক্কাবাসীর সম্মান মর্যাদা সারা পৃথিবীতে অনেক বেশি কাবার কারণে, অতএব আমি আমার সেই মর্যাদা আমার ইয়ামান রাজ্যের মধ্যে আনব. এই দুষ্ট নরাধম আব্রাহা খ্রিস্টান ছিল, সেই ইয়ামানের সানাতে একটি গির্জা নির্মাণ করে কাবার আদলে, আর ঘোষণা করে দেয় এখন থেকে তোমরা মক্কার কাবায় নয় বরং এই সানাহার এই কালিসের মধ্যে তোমরা হজ করবে, তওয়াফ করবে, আর তোমাদের ইবাদত সম্পাদন করবে. আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট কাফেরের এই চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন. কিছু কুরাইশ যুবকের ভিতরে এই স্পিরিট জাগলো, আমাদের মক্কার কাবাকে ছোট করতে চায় এই দুষ্ট, দাঁড়াও দেখাইতেছি মজা. তার সেই বানানো কাবার মধ্যে ঢুকে এই মক্কার দুইজন কুরাইশ যুবক পায়খানা করে নষ্ট করে দেয়, নাপাক করে পায়খানা করে দেয়. আসলে আল্লাহর ঘরের মোকাবেলায় যখন কোন দুষ্ট নরাধম আরেকটা ঘর বানায়, ওই ঘর ইবাদতের উপযুক্ত না হয়ে ওটা টয়লেট হবারই উপযুক্ত হয়, তো মক্কার দুইজন কুরাইশ যুবক ওটাকে টয়লেট বানিয়েছে. আব্রাহাম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল, এত বড় দুঃসাহস, ওই কাবার কারণে আমার এই ঘরকে অপমান করেছে, আমি কাবাকে ভেঙ্গে গুড়িয়ে দেব, দেখি কে ঠেকায়. নাউজুবিল্লাহ বলি, কাবাকে ভেঙ্গে গুড়িয়ে দেবার জন্য 60,000 সৈন্য সহ আব্রাহা রওনা হলো ইথিওপিয়াতে. এটা আফ্রিকা অঞ্চলের দেশ, সেখানে হাতি পাওয়া যায়, আরবে কখনো হাতি পাওয়া যায় না, আরবের লোকেরা হাতি দেখে নাই. ইতিহাসে লেখে, তাফসীর কুরতুবিতে লেখে, 13টি হাতি এই বাহিনীর সামনে ছিল, একটি হাতির মধ্যে খোদ আব্রাহা গভর্নর ছিল, ওই হাতিটির নামও তাফসিরে লিখেছে মাহমুদ, ওই হাতির উপর আব্রাহা ছিল. তো যেহেতু হাতিগুলো সামনে ছিল 60,000 পদাতিক বাহিনী, এই জন্য এই বাহিনীর নাম কাফেলার নাম হয়ে গিয়েছে হস্তি বাহিনী অথবা হাতি বাহিনী. আল্লাহ রাব্বুল আলামিন এই নামেই সুরার নামকরণ করেছেন সূরাতুল ফিল, সূরা হাতি. তার মানে হাতিওয়ালাদের ঘটনা এই সূরাতে আছে, এই জন্য আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন. প্রশ্ন হলো কয়দিন আগের কথা, রসুলের জন্মের কতদিন আগের ঘটনা এটা? আল্লাহর নবী যেই বছর জন্মগ্রহণ করবেন ওই বছরকে সারা পৃথিবীবাসীর স্মরণে রাখার জন্য আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীর বিস্ময়কর ঘটনা ঘটান. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 দিন আগে হস্তি বাহিনীর এই ঘটনা ঘটেছে. কয়দিন আগে? মাত্র 50 দিন আগে. মুহররম মাসে হস্তি বাহিনীর উপর আল্লাহর পক্ষ থেকে হামলা হয়, আর আল্লাহর নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন, মুহররম মাসে হাতির ঘটনা,
রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম হয়। তাহলে সেই বছরটি স্মরণীয়, যেহেতু আরব দেশের লোকেরা কোনো বর্ষ গণনা করত না, মাস গণনা করত আর তারিখ গণনা করত, কিন্তু তাদের কোনো বর্ষ ছিল না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 হিজরিতে সর্বপ্রথম বর্ষ গণনা আরবে শুরু করেন। যাই হোক, রাসূলের জন্মের মাত্র 50 দিন আগে হস্তি বাহিনীর এই ঘটনা ঘটে। আল্লাহ, আব্রাহা তার বাহিনী সহ যখন রওনা হলেন, পথিমধ্যে অনেক ঘটনা ঘটে। একটি জায়গায় এসে আব্রাহার যে হাতি আছে এটা বসে যায় আর সামনে বাড়ে না। অনেক ঘটনা আছে এখানে। যখন পিটাই করে হাতিকে সামনে যাওয়ার জন্য হাতি সামনে যায় না, ওয়াদিয়ে মুহাসসাব, নামটা মনে রাখবেন, মুজদালিফা এবং মিনা এর সন্নিকটে একটি উপত্যকা আছে, উপত্যকার নাম মুহাসসাব, এটাকে বলে ওয়াদিয়ে মুহাসসাব। এই উপত্যকায় এসে হাতি আর সামনে বাড়ে না, আল্লাহর পক্ষ থেকে হাতি নির্দেশ পায় নাই। বাইতুল্লাহ হামলা করবে আল্লাহর কোন প্রাণী আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পায় নাই, এই জন্য এই হাতি সামনে বাড়তেছিল না, তাকে পিটাই করা হচ্ছে কিন্তু কাবার দিকে আগায় না। যখন পিছনের দিকে যাইতে বলে পিছনে যায়, ডানে যাইতে বলে ডানে যায়, বামে যাইতে বলে বামে যায়, কিন্তু সামনে হাতি আগায় না, কাবায় এই হাতি আক্রমণে অংশগ্রহণ করতে রাজি না। আব্রাহা দেখলো ব্যাপার কি, হাতি কেন সামনে যায় না। ইত্ত বছরে এর আগেই তৎকালীন মক্কার লিডার ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের তখনো জন্ম হয় নাই, যেহেতু 50 দিন আগের ঘটনা। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার সর্দার, তিনি গিয়ে আব্রাহার কাছে বললেন, তোমার সৈন্যরা আমার 200 উট কব্জা করেছে, আমার উট আমাকে ফেরত দাও, আমি চলে যাই। আব্রাহা বলল, আমি মনে করেছিলাম তুমি বাইতুল্লার ব্যাপারে কথা বলবে, একজন নেতা হয়ে লিডার হয়ে তুমি সামান্য উটের ব্যাপারে কথা বলতে এসছো, আমার তো শরম করতেছে। আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহাম, তুমি বিশাল সেনাবাহিনী সহ বাইতুল্লাহ আক্রমণ করতে এসেছ, ওই বাইতুল্লার মালিক তো আমি না, আমি আমার উটের মালিক, এই জন্য আমার উটগুলো নিয়ে যেতে এসেছি, আমার উটের হেফাজত করা আমার দায়িত্ব। কিন্তু বাইতুল্লার একজন মালিক আছেন, একজন রব আছেন, ওই বাইতুল্লার মালিক বাইতুল্লাহ হেফাজত করবে, বাইতুল্লার হেফাজত করার সাধ্য আমার নাই, তুমি সেই বাইতুল্লার মালিকের সাথে গিয়ে বোঝাপড়া করো, আমি উটের মালিক, উটগুলো আমাকে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। আব্রাহাম নতুন কথা শুনল, বাইতুল্লার মালিকের সাথে নাকি বোঝাপড়া করা লাগবে। আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে চলে যায় আর বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ দরওয়াজা কপাট ধরে আল্লাহর কাছে কাঁদে আর বলে, ওগো কাবা, তোমার কাবাকে ধ্বংস করার জন্য নরাধম বেঈমানরা এসেছে, তোমার কাবাকে তুমি হেফাজত করো, তুমি তাদেরকে শাস্তি দাও। যেহেতু তখন কাবাকে হেফাজত করার জন্য মুসলিম কোনো সেনাবাহিনী ছিল না, মুসলিম কোনো শাসক ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাই কুদরতি ভাবে তার কাবাকে বাইতুল্লাহকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তার সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে। ওই সেনাবাহিনীর পোশাক ছিল সবুজ, সেনাবাহিনীর পা ছিল হলুদ, সেনাবাহিনীর পা ছিল লাল, আর সেনাবাহিনীর ঠোঁট ছিল হলুদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই সেনাবাহিনী পাঠান, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওই সেনাবাহিনীর কথা বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেননি আমি হস্তিওয়ালাদের সাথে কি আচরণ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেইনি, তাদের চক্রান্ত তো আমি ব্যর্থ করে দিয়েছি,
وأرسل عليهم طيرا أبابيل الله تعالى তার সেনাবাহিনী পাঠিয়েছেন আরসালা পাঠিয়ে দিয়েছেন সেনাবাহিনী তৈরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই সেনাবাহিনীর পোশাক কেমন ছিল তাফসিরে কুর্তুবিতে লেখে এই পাখিগুলোর পোশাক ছিল তথা তাদের সেই পশমগুলো ছিল সবুজ তাদের পা ছিল লাল ঠোঁট ছিল হলুদ বর্তমান সেনাবাহিনীর যে কালার আছে তাদের পোশাকগুলো সবুজ আমরা দেখি সেনাবাহিনীতে লাল কালারও ব্যবহার হয় বিভিন্ন গাড়িতে এখানে রাস্তায় চিহ্ন দেওয়ার জন্য লাল কালার এবং হলুদ কালার ব্যবহার হয় আর পোশাকটা সবুজ আল্লাহ রাব্বুল আলামিন যে সেনাবাহিনী পাঠিয়েছে আল্লাহ তাআলার সেনাবাহিনীর সেই পোশাক সেই কালার তিনটা কালার পৃথিবীর বিভিন্ন সেনাবাহিনীর মধ্যেও চালু হয়ে গিয়েছে আল্লাহর সেনাবাহিনী তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি এসে কি করলো আল্লাহ তাআলা বলতেছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল এই পাখিগুলো ওই সৈন্যবাহিনীর উপর আব্রাহার সেনাদের উপর কঙ্কর পাথরের কঙ্কর পোড়া মাটির পাথরের কঙ্কর নিক্ষেপ করতেছিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল দুনিয়ার যে গুলি আছে এই গুলি যদি কারো গায়ের মধ্যে লাগে ছিদ্র হয়ে যায় ভিতরে তেজস্ক্রিয়তায় কিছু হয়তো জ্বলে যায় কিন্তু পুরা শরীর গলে যায় না হাড্ডিগুলো গলে গলে খুলে খুলে পড়ে যায় না কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর পূর্বে কাবায় হামলাকারী আব্রাহা বাহিনীর উপর যে গুলি বর্ষণ করেছেন পাখির মাধ্যমে ওই গুলিগুলো এত পাওয়ারফুল ছিল আল্লাহ তাআলা বলতেছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল গুলিগুলো তাদের গায়ে পড়ার সাথে সাথে তারা যেন চিবানো গাছের ঘাসের মতো হয়ে যায় একটা গরু ঘাস খেতে দেওয়ার পর ওই ঘাসগুলো চিবাতে চিবাতে এইভাবে যখন ফেলে দেয় সেগুলো একবারে কেমন ভর্তা ভর্তা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আব্রাহার সেনাবাহিনীর উপর যখন এই গুলিগুলো পড়েছে আব্রাহার সেনাবাহিনীর গোশত হাড্ডি সব কিছু চাবানো এই ঘাসের মতো এইভাবে ভর্তা ভর্তা হয়ে যায় তাদের হাড্ডিও খুঁজে পাওয়া যায় না গোশতও খুঁজে পাওয়া যায় না তাফসীরের মধ্যে লেখে যখন পাখিগুলো তাদের গায়ে কঙ্কর নিক্ষেপ করেছে একটা পাখির কাছে তিনটা গুলি ছিল কয়টা গুলি তিনটা গুলি ছিল মুখের মধ্যে ঠোঁটের মধ্যে একটা গুলি দুই পায়ের মধ্যে দুইটা গুলি এক পাখি একাই তিনজন সৈন্যকে হত্যা করেছে এক একটা গুলিতে এক একটা সৈন্য কাবু হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সেনাবাহিনীর মাধ্যমে যখন এইভাবে গুলি নিক্ষেপ করেছে তাফসীরের মধ্যে লেখে সাথে সাথে সেনাবাহিনীর ওই আব্রাহার সৈন্যদের শরীরের মধ্যে বসন্ত রোগের মতো ঠোসকা পড়েছে তাফসীরে লেখে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বসন্ত রোগ হয় আব্রাহার বাহিনীর উপর হামলার ওই ঘটনাকে কেন্দ্র করে ওই সময় মক্কাতেও অনেকের এই রকম বসন্ত রোগ দেখা দেয় পৃথিবীর ইতিহাসে প্রথম বসন্ত রোগ আব্রাহা বাহিনীর উপর যখন সেই বসন্ত রোগ দেখা দেয় প্রচন্ড চুলকানি হয় চুলকাতে চুলকাতে গোস্তগুলো নখের সাথে উঠে আসে এমনকি গোস্ত যখন উঠতে উঠতে হাড্ডি পর্যন্ত পৌঁছে যায় এই হাত দিয়ে যখন হাড্ডির মধ্যে ওইভাবে চুলকানি দেয় হাড্ডিগুলো ভেঙ্গে ভেঙ্গে গুঁড়া হয়ে এইভাবে বেরিয়ে আসে আল্লাহর আজাব আল্লাহর শাস্তি এভাবেই বাইতুল্লায় হামলাকারীদের উপর পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে হামলা করেছে তাফসিরে লেখে 60,000 সৈন্য সেই ওয়াদিয়ে মুহাসসাব থেকে নিয়ে একেবারে ইয়ামান পর্যন্ত তারা যখন পালিয়ে ভাগতে শুরু করেছে এই হামলার মুখে পড়ে রাস্তায় মাঠে একবারে সানআ ইয়ামান পর্যন্ত তাদের লাশ আর শুধু লাশ দেখা গিয়েছে গভর্নর আব্রাহা
একবারে ইয়ামানের কাছাকাছি গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। সমস্ত মানুষ দেখেছে তাদের প্রধান গভর্নর সেনাপতির এই করুণ অবস্থা। গোষ্ঠগুলো খসে খসে পড়ে গেছে, দৌড়ে হেঁটে হেঁটে যে গিয়েছে সব বস্তু পড়ে গেছে। সামনে গিয়ে শুধু তার কঙ্কালটা হুমড়ি খেয়ে পড়েছে আর কঙ্কাল হাড্ডিগুলো আস্তে আস্তে গুঁড়ো হয়ে আলাদা হয়ে গিয়েছে। ফাজালাকুম কাসফিম মাকুল, এইভাবে কাবার উপর হামলাকারী নরধমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাতে চান কাবা আল্লাহর ঘর, আরবের লোকেরা তোমরা যে 360টি মূর্তি ভিতরে ঢুকিয়েছ, ওই মূর্তিগুলোর ঘর এই কাবা নয়, ওই মূর্তিগুলো তোমাদেরকে রক্ষা করবে তো দূরের কথা, নিজেদেরকেও রক্ষা করতে পারে না। আর কাবার মালিক আল্লাহ তাআলা এতটা ক্ষমতাশীল পাওয়ারফুল, কাবার উপর হামলাকারী বাহিনীকে পাখি দিয়ে এমন ভাবে মার দিয়েছেন, পৃথিবীর ইতিহাস যুগ যুগ ধরে সেটা স্মরণ করবে, আজও সেটা স্মরণ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওই সময় কাফের বেঈমানরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, রাসূলকে বাধাগ্রস্ত করতেছে ইসলাম প্রচার করতে। আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপটে সূরা ফিল নাজিল করে আরববাসীকে ঘটনা স্মরণ করিয়ে দিতে চান। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, শুধু রাসূলকেই লক্ষ্য করা নয়, পুরো আরববাসীকে, পুরো বিশ্ববাসীকে, যে তোমরা কি ভুলে গেছো সেই আব্রাহার হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছিল। অতএব আল্লাহ তাআলা যদি অ্যাকশন নিতে চান, এখনো অ্যাকশন নিতে পারেন, সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা আরববাসীকে বিশ্ববাসীকে সতর্কবাণী উচ্চারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যেই সময়ে আপনাদের সামনে সূরা ফিলের সংক্ষিপ্ত কিছু তাফসীর আলোচনা করছি,